ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া মাধবপুরে নুরুল ইসলাম ফাউন্ডেশনের সহযোগিতায় সিরাজী হজ গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। সিরাজী হজ গ্রুপ বাংলাদেশের হাজিদের হজকে সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন করতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নুরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে হবিগঞ্জ জেলার মাধবপুর হোটেল কুটুম্বাড়িতে হজ প্রশিক্ষণ ও নতুন পুরাতন হাজিদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আজ শনিবার দিনব্যাপী সিরাজী হজ গ্রুপ বাংলাদেশের সকল নতুন ও পুরাতন হাজিগণ এবং হিতাকাঙ্ক্ষীদের নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে জামিয়া দারুল উলুম হরষপুর মাদ্রাসার তামিম মাওলানা সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে নুরুল ইসলাম ফাউন্ডেশন পরিচালক ও দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মুফতি তোপায়েল গাজ্জালি উদ্বোধন করেন। প্রশিক্ষণ প্রদান করেন গুলিস্তান পীর ইয়ামানি জামে মসজিদ খতিব মুফতি ইমরানুল বারী সিরাজি, মাধবপুর মসজিদের ইমাম মাওলানা এহতেশামুল হক। সিরাজী হজ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি রেদওয়ানুল বারী সিরাজির সঞ্চালনায় আরও উপস্থিত ছিল মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ, বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল গোলাপ মিয়া, সরাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্কাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের প্রমুখ। দিনব্যাপী প্রায় 60 জন হাজিকে প্রশিক্ষণ শেষে সঠিকভাবে হজ সম্পূর্ণ করার জন্য ও নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও হজযাত্রীদের যাওয়ার জন্য লাগেজ ও ছাতা উপহার প্রদান করা হয়। মাধবপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।